আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত প্রবোধ কুমার সেন্নাল রচিত দেবতাত্মা হিমালয় এই প্রবন্ধটির হাতে কলমে অংশের প্রশ্ন উত্তর করিয়ে দেব সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এর আগেও সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে তাদের জন্য আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও তো শুরু করছে আজকের মূল ভিডিও সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত প্রবোধ কুমার সান্নাল রচিত দেবতাত্মা হিমালয় এই প্রবন্ধটির হাতে কলমে অংশের প্রশ্ন উত্তর দেখো হাতে কলমে অংশে এক দাগে বলা হচ্ছে বন্ধ নিতে দেওয়া একাধিক উত্তরের মধ্যে ঠিক উত্তরটি বেছে নিয়ে নিচের বাক্যগুলি আবার লেখো একের দাগের প্রশ্ন লামারা রাজকীয় সম্বর্ধনা জানিয়েছিলেন রাজপুত্র তীর্ক্ষিত শান্তরক্ষিত কুমার রক্ষিতকে এর উত্তর হবে শান্তরক্ষিতকে। একের দুই দাগের প্রশ্ন তিব্বতীদের প্রধান ব্যবসা পশম এর উত্তর হবে পশমের একের তিন দাগের কালিম্পং এর ল্যান্ডমার্ক বড় গির্জা এর উত্তর হবে বড় গির্জা একের দাগের প্রশ্ন রবীন্দ্রনাথের হাতে লেখক তুলে দিয়েছিলেন অমৃত বাজার পত্রিকা যুগান্তর আনন্দবাজার পত্রিকার রবীন্দ্র জয়ন্তী সংখ্যা এর উত্তর হবে যুগান্তর পত্রিকার রবীন্দ্র জয়ন্তী সংখ্যা এবারে চলে আসছে একের পাঁচ দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে নবরচিত একটি কবিতা রেডিওতে আবৃত্তি করতে রবীন্দ্রনাথের সময় লেগেছিল আধ ঘন্টা ৪৫ মিনিট পনেরো মিনিট এর উত্তর হবে পনেরো মিনিট এবারে চলে আসছি দুই দাগে এখানে বলা হচ্ছে ঘটে যাওয়া ঘটনার ক্রম অনুযায়ী নিচের এলোমেলো ঘটনাগুলি সাজিয়ে লেখো দেখো আমি এখানে নাম্বারিং করে দিয়েছি প্রথমে এক দাগে যে বাক্যটি লিখবে সেটা হলো এই দুয়ের তিন দাগ এটা প্রথম লিখবে পঁচিশে বৈশাখের সন্ধ্যায় জন্মদিন উপলক্ষে রবীন্দ্রনাথ দেশবাসীর উদ্দেশ্যে একটি কবিতা পাঠ করবেন তো দুয়ের তিন দাগের এই লাইনটা এক নম্বরে লিখবে তারপরে দুই নম্বরে লিখবে দুয়ের সাত দাগের লাইনটা কবির জন্মদিনের কবিতা পাঠের জন্য কলকাতা কালিম্পং এর মধ্যে টেলিফোনের বন্দোবস্ত হলো তারপরে তিন নম্বর লাইনটা লিখবে দুয়ের পাঁচ দাগ সেজন্য পাহাড়ে পাহাড়ে টেলিফোনের খুঁটি বসানো এবং তার খাটানো হলো কদিন ধরে তারপরে চার নম্বর লাইনটা লিখবে দুয়ের দুই দাগ কবি তার ঘরের আসনে বসে টেলিফোনে কবিতা পাঠ করবেন তারপরে পাঁচ নম্বর লাইন লিখবে দাগ কবির ছয় বেতার কণ্ঠস্বরটি ধরে নিয়ে সঙ্গে সঙ্গে প্রচার করবেন তাই এই ব্যবস্থা তারপরে ছয় নম্বর লাইনটা লিখবে দুয়ের চার দাগ প্রস্তুতির সময়ে নরম মখমল বসানো চেয়ারে বসে কয়েকবার ডাকলুম হ্যালো ক্যালকাটা হ্যালো তারপরে সাত নম্বর লাইনটা লিখবে দুয়ের এক দাগ কলকাতা থেকে তৎক্ষণাৎ জবাব এলো ওকে দুই দাগের যে ঘটনাক্রমগুলো রয়েছে সেটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের একচল্লিশ নম্বর পৃষ্ঠায় এই প্যারা থেকে পাবে দেখো এখানে লেখা রয়েছে সেই দিনকার সেই পঁচিশে বৈশাখের সন্ধ্যায় তো এখান থেকে পরপর পরপর দেখবে সমস্ত বাক্যগুলো তোমরা পেয়ে যাবে তোমরা অবশ্যই পাঠ্য বইটা আগে ভালো করে পড়ে নেবে তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর করতে তোমাদের খুব একটা বেশি অসুবিধা হবে না এবারে চলে আসছি তিন দাগে এখানে বলা হচ্ছে নিচের বাক্যগুলিতে দাগ দেওয়া শব্দগুলোর অনুরূপ শব্দ পাঠ্য পাবে অংশটিতে উপযুক্ত শব্দ খুঁজে নিয়ে বাক্যগুলি আবার লেখো তিনের দাগের বাক্য শরৎচন্দ্র ভ্রমণের বিবরণ থেকেই দাসের প্রথম তিব্বতের কথা জানা যায় ভ্রমণের বিবরণ এর নিচে দাগ দেওয়া আছে তোমাদের পাঠ্য বইতে এই রকমের একটা শব্দ রয়েছে সেটা হলো ভ্রমণ বৃত্তান্ত তো তোমরা এটা ভ্রমণ বৃত্তান্ত লিখবে এবং তোমাদের উত্তরটা কিভাবে লিখতে হবে পুরো লাইনটা একই শুধু যে শব্দের নিচে দাগ দেওয়া আছে সেই শব্দটা চেঞ্জ করে সেখানে ভ্রমণ বৃত্তান্ত বসিয়ে দেবে অন্যগুলো ঠিক একইভাবে হবে তিনের দুই দাগ এই পথে তিনজন বিশ্ববিখ্যাত বাঙালি তিব্বতে গিয়েছিলেন বিশ্ববিখ্যাত এর অনুরূপ শব্দ পাঠ্যাংশে রয়েছে জগৎ প্রসিদ্ধ তো এই বিশ্ববিখ্যাতর জায়গায় জগৎ প্রসিদ্ধ লিখবে এবং বাক্যটা আবার সম্পূর্ণ করবে তারপরে তিনের তিন দাগ সবার অগোচরে আত্মগোপনের জন্য অন্যরকম পোশাক পরে নেতাজি সুভাষচন্দ্র একদিন কলকাতা ছেড়ে গিয়েছিলেন তো এই বাক্যে আত্মগোপনের জন্য অন্যরকম পোশাক পরে এর নিচে দাগ দেওয়া আছে তো এই অংশটাতে কী লিখবে ছদ্মবেশে ছদ্মবেশে লিখলেই হবে এটা তোমাদের পাঠ্য বইতে রয়েছে তারপরে তিনের চার দাগে চলে আসি ভুল মানুষ মাত্রেরই হতে পারে তবে নিজের দোষ স্বীকার করে নেওয়ার সাহস থাকা উচিত তো এই নিজের দোষ স্বীকার করে নেওয়ার এর বদলে তোমরা কী লিখবে স্বীকারোক্তি লিখবে এটা তোমাদের বইতে রয়েছে তারপরে তিনের পাঁচ দাগ এখানে বলা হচ্ছে যাদের ওপর পরিচালনার ভার এ কাজের জন্য আগে তাদের দাবি ত্যাগের প্রমাণপত্র প্রয়োজন তো যাদের পরিচালনার ভার এর ওপর বদলে লিখবে কর্তৃপক্ষ দেখো তোমাদের পাঠ্য বই থেকেই দেখিয়ে দিলাম যাদের ওপর পরিচালনার ভার ওর বদলে লিখবে কি কর্তৃপক্ষ আর দাবি ত্যাগের প্রমাণপত্র এর বদলে লিখবে ছাড়পত্র তাহলে দাবি ত্যাগের প্রমাণপত্র এর জায়গায় কী লিখবে ছাড়পত্র এবারে চলে আসছি তিনের ছয় দাগে এখানে বলা হচ্ছে যারা নিজের নামেই বিখ্যাত ভারতের সেই বরণীয় মানুষদেরই সম্মাননার প্র আয়োজন হয়েছে এই সভায় যারা নিজের নামেই বিখ্যাত এর জায়গায় লিখবে স্বনাম খ্যাত ভারতের সেই বরণীয় এর জায়গায় লিখবে ভারত বরেণ্য আর সম্মাননার এই জায়গায় লিখবে সম্বর্ধনার এবারে চলে আসছি চার দাগে এখানে বলা হচ্ছে নিচের বাক্যগুলিতে যে ইংরেজি শব্দগুলি আছে তার বদলে বাংলা শব্দ বসিয়ে বাক্যগুলি আবার লেখো বাংলা শব্দের জন্য পাশের শব্দঝুড়ির সাহায্য নিতে পারো তো এখানে শব্দঝুড়ি দেওয়া রয়েছে চারের এক দাগ ডাক্তার গৃহিণীর ডাইনিং হলে প্রাতরাশ সারা হলো ডাইনিং হল এর বদলে খাবার ঘর লিখবে তারপরে চারের দুই দাগ অত বড় এপিক পৃথিবীর কোনো কালের কোনো সাহিত্য নেই এই এপিক এর জায়গায় লিখবে মহাকাব্য তারপরে চারের তিন দাগ কালিম্পং এ টেলিফোন ছিল না এই টেলিফোন এর জায়গায় লিখবে দূরভাষ চারের চার দাগ বেতার কর্তৃপক্ষ তার কণ্ঠস্বর সঙ্গে সঙ্গে ব্রডকাস্ট করবেন এই ব্রডকাস্ট এটা তো ইংরেজি শব্দ এর বদলে বাংলা শব্দ কি লিখবে সম্প্রচার তারপরে চারের পাঁচ দাগ ভোরে আমার ড্রাইভার এলো গাড়ি নিয়ে তো ড্রাইভার ইংরেজি শব্দ এর বদলে বাংলা শব্দ কি লিখবে বাংলা শব্দ লিখবে গাড়ি চালক তারপরে চারের ছয় দাগ একটা বুঝি বেল বাজলো বেল এর জায়গায় বাংলা শব্দ লিখবে ঘন্টা। তারপরে চারের সাত দাগ গির্জাটা হলো কালিম্পং এর ল্যান্ডমার্ক ল্যান্ডমার্ক এর জায়গায় বাংলা শব্দ লিখবে পথ নির্দেশক চিহ্ন এবারে চলে আসছি পাঁচ দাগে এখানে বলা হচ্ছে নিচের বিশেষণগুলির পরে উপযুক্ত বিশেষ্য বসিয়ে বাক্য রচনা করো এখানে যে বিশেষণগুলো দেওয়া রয়েছে এরপরে আগে বিশেষ্য লিখতে হবে তারপরে সেটা দিয়ে বাক্য রচনা করতে হবে তো দেখো মেঘময় এটা তো বিশেষণ এরপরে বিশেষ্য বসাও আকাশ তাহলে কি হলো মেঘময় আকাশ এবার মেঘময় আকাশ দিয়ে বাক্য লিখবে মেঘময় আকাশে আলোর দেখা পাওয়া মুশকিল তারপরে রয়েছে ভীষণ এই ভীষণ এরপরে উপযুক্ত বিশেষ বসাবে রোদ তাহলে হয়ে গেল ভীষণ রোধ বাক্য লিখবে ভীষণ রোধ উঠেছে আজ তারপরে রয়েছে মায়াচ্ছন্ন মায়াচ্ছন্নর পরে উপযুক্ত বিশেষ্য লিখবে চোখ মায়াচ্ছন্ন চোখ হয়ে গেল এবার মায়াচ্ছন্ন চোখ দিয়ে বাক্য লিখবে মায়াচ্ছন্ন চোখে তাকিয়ে আছে মেয়েটি তারপরে সূক্ষ্ম এরপরে উপযুক্ত বিশেষ বসাবে হাত সূক্ষ্ম হাত এটা দিয়ে বাক্য লিখবে সূক্ষ্ম হাতের কাজে ফুটিয়ে তুলছে দৃশ্য তারপরে দীপ্ত এরপরে উপযুক্ত বিশেষ্য বসাবে অগ্নি দীপ্ত অগ্নি দিয়ে বাক্য লিখবে দীপ্ত অগ্নির দিকে এগিয়ে চলেছে ছেলেটি অগম্য তো অগম্য এরপরে উপযুক্ত বিশেষ্য বসাবে স্থান এটা দিয়ে বাক্য লিখবে স্থানে শুনে যাওয়া উচিত তারপরে বিপুল এরপরে উপযুক্ত বিশেষ বসাবে জল বিপুল জল এটা দিয়ে বাক্য লিখবে চারিদিকে বিপুল জল তারপরে ঝুপসি এরপরে উপযুক্ত বিশেষ বসাবে ঘর এটা দিয়ে বাক্য লিখবে ঝুপসি ঘরে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে দেখো পাঁচ দাগে যেটা করা হয়েছিল যে বিশেষণের পরে উপযুক্ত বিশেষ্য বসাতে হয়েছিল এবারে ছয় দাগে আসছি ছয় দাগে বলা হচ্ছে নিচের আগে অর্থাৎ যে বিশেষ্যগুলো দেওয়া রয়েছে এর আগে উপযুক্ত বিশেষণ বসিয়ে নিতে হবে তারপরে সেটা দিয়ে বাক্য রচনা করতে হবে কণ্ঠস্বর এর আগে উপযুক্ত বিশেষণ বসাবে গম্ভীর তাহলে হলো কি গম্ভীর কণ্ঠস্বর এটা দিয়ে বাক্য লিখবে গম্ভীর কণ্ঠস্বরে নরেশবাবু ডাকলেন তারপরে স্বপ্ন এর আগে উপযুক্ত বিশেষণ বসাবে রঙিন রঙিন স্বপ্ন এটা দিয়ে বাক্য লিখবে রঙিন স্বপ্নালোকের সাথে বাস্তবের মিল নেই তারপরে ব্যক্তিত্ব এর আগে উপযুক্ত বিশেষণ বসাবে দৃঢ় এটা দিয়ে বাক্য লিখবে অনেক দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তারপরে আশঙ্কা এর আগে উপযুক্ত বিশেষণ বসাবে খারাপ এটা দিয়ে বাক্য লিখবে যতটা খারাপ আশঙ্কা করেছিলাম ততটা নয় এরপরে ইতিবৃত্ত এর আগে উপযুক্ত বিশেষণ বসাবে সমস্ত এটা দিয়ে বাক্য লিখবে সমস্ত বাংলা সাহিত্যের সমস্ত ইতিবৃত্ত জানা প্রয়োজন তারপরে কীর্তি এর আগে উপযুক্ত বিশেষণ বসাবে মহৎ এটা দিয়ে বাক্য লিখবে নেতাজি মহৎ কীর্তির পরিচয় দিয়েছেন তারপরে রেখাচিত্র এর আগে উপযুক্ত বিশেষণ বসাবে অস্পষ্ট এটা দিয়ে লিখবে অস্পষ্ট রেখাচিত্র ধরে এগোতে হবে তারপরে দিক বলায় এর আগে উপযুক্ত বিশেষণ বসাবে সরল রৈখিক এটা দিয়ে বাক্য লিখবে সন্ধ্যায় প্রান্তরের শেষে সরল রৈখিক দিক বলায় ঝাপসা হয়ে আসে এবারে চলে আসছি সাত দাগে এখানে বলা হচ্ছে নিচের দাগ দেওয়া শব্দগুলি কি জাতীয় শব্দগুলির বিশিষ্টতা উল্লেখ করে শব্দগুলি দিয়ে নতুন বাক্য রচনা করো দেখো এই যে যে শব্দগুলোর নিচে দাগ দেওয়া রয়েছে এগুলো কি জাতীয় শব্দ লিখতে হবে দেখো এখানে রয়েছে কনকনে ঝিরঝিরে তো এখানে লিখবে নিচের দাগ দেওয়া শব্দগুলি ধন্যাত্মক শব্দ বা অনুকার শব্দ এবারে এই শব্দগুলো দিয়ে আমাদের বাক্য রচনা করতে হবে তো প্রথমে রয়েছে কনকনে এটা দিয়ে বাক্য লিখবে কনকনে ঠান্ডায় হাত পা জমে যাচ্ছিল ঝিরঝিরে দিয়ে বাক্য লিখবে ঝিরঝিরে বৃষ্টিতে ভিজতে ভালোই লাগে তারপরে থর থর দিয়ে বাক্য লিখবে রমেশ ভয়ে থর থর করে কাঁপতে লাগলো এবারে চলে আসছে আট দাগে এখানে বলা হচ্ছে নিচের বাক্যগুলি থেকে তারতম্য সূচক শব্দগুলি খুঁজে বার করো কোনটি দুয়ের মধ্যে তুলনা আর কোনটি বহুর মধ্যে তুলনা তা নির্দেশ করে শব্দগুলি দিয়ে নতুন বাক্য রচনা করো তো এখানে দেখো আটের এক দাগ পৃথিবীর উচ্চতম শিখর তিনি এই উচ্চতম এটা হলো তারতম্য সূচক শব্দ এই উচ্চতম শব্দে শব্দটা বহুর মধ্যে তুলনা বোঝাচ্ছে তো এই উচ্চতম শব্দ দিয়ে একটা বাক্য লিখতে হবে তোমরা লিখবে মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম শৃঙ্গ তারপরে চলে আসছে আটের দুই দাগে এখানে বলা হচ্ছে এর চেয়ে মহত্তর উদ্যোগ আর দেখিনি এই মহত্তর হলো তারতম্য সূচক শব্দ মহত্তর এটা দুয়ের মধ্যে তুলনা বোঝাচ্ছে মহত্তর দিয়ে তোমরা বাক্য লিখবে রাম অপেক্ষা শ্যাম মহত্তর ব্যক্তি তারপরে আটের তিন দাগ বাংলার এই পথই ই সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ এটা তারতম্য সূচক শব্দ সর্বশ্রেষ্ঠ এর দ্বারা বহুর মধ্যে তুলনা বোঝাচ্ছে সর্বশ্রেষ্ঠ দিয়ে বাক্য লিখবে কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার তারপরে চলে আসছি আটের চার দাগে এখানে বলা হচ্ছে পাশের হয়ে এসেছে এই হলো তারতম্য সূচক শব্দ সংকীর্ণতর শব্দটায় দুয়ের মধ্যে তুলনা বোঝাচ্ছে তো এই সংকীর্ণ তর এটা দিয়ে তোমরা বাক্য লিখবে দুটি গলির মধ্যে প্রথমটি সংকীর্ণতর এবারে চলে আসছে আটের পাঁচ দাগে এখানে বলা হচ্ছে অল্প আয়োজনে শুরু হলো দীর্ঘতম যাত্রা এই দীর্ঘতম এটা হলো তারতম্য সূচক শব্দ দীর্ঘতম শব্দের দ্বারা বহুর মধ্যে তুলনা বোঝাচ্ছে দীর্ঘতম দিয়ে বাক্য লিখবে নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী এবারে চলে আসছি নয়দাকে এখানে বলা হচ্ছে বাক্যগুলি থেকে সংখ্যাবাচক শব্দ অনির্দেশক সংখ্যাবাচক শব্দ আর পূরণবাচক শব্দগুলি খুঁজে মার করো নয়ের এক দাগ গ্যাংটক থেকে নাথুলা গিরি সংকট হলো মাত্র ২৬ মাইল ২৬ এটা সংখ্যাবাচক শব্দ নয়ের দুই দাগ তিনি ১৩ বছর সেখানে বাস করেছিলেন ১৩ এটা সংখ্যাবাচক শব্দ নয়ের তিন দাগ দ্বিতীয় ব্যক্তি হলেন আধুনিক ভারতের কুলগুরু রাজা রামমোহন রায় দ্বিতীয় এটা পুনর্বাচক শব্দ তারপরে নয়ের চার দাগের বাক্য শরৎচন্দ্র দাস গিয়েছিলেন উনিশ শতকের শেষ ভাগে উনিশ এটা সংখ্যাবাচক শব্দ তারপরে নয়ের পাঁচ দাগ অষ্টম শতাব্দীতে রাজপুত্র তিব্বতে যান অষ্টম এটা পুরনবাচক শব্দ তারপরে নয়ের ছয় দাগ বিমানে গেলে কলকাতা থেকে দিল্লি পৌঁছতে লাগে সাড়ে তিন ঘন্টা সেই গতিতে গেলে লাসা পৌঁছতে ঘন্টা এক লাগে এই সাড়ে তিন এটা হলো সংখ্যাবাচক শব্দ আর তিনেক এটা অনির্দেশক সংখ্যাবাচক শব্দ তারপরে নয়ের সাত দাগ একটু আধটু দেখে বেড়াতেই ঘন্টা খানেক সময় লাগলো ঘন্টা খানেক একটা অনির্দেশক সংখ্যাবাচক শব্দ তারপরে নয়ের আট দাগ মনে পড়ে সেই পঁচিশে বৈশাখের অপরাহ্ন পঁচিশ এটা সংখ্যাবাচক শব্দ তারপরে নয়ের নয় দাগ যেখানে বছর চৌদ্দ আগে একটি রাত্রিবাস করে গিয়েছিলেন চৌদ্দ এটা সংখ্যাবাচক শব্দ তারপরে নয়ের দশ দাগ কবি মাত্র পনেরো কাল তার কবিতা পাঠ করবেন পনেরো এটা সংখ্যাবাচক শব্দ দেবতাত্মা হিমালয় এই প্রবন্ধটির হাতে কলমে অংশে প্রচুর প্রশ্ন রয়েছে একটি ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দিতে গেলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে তাই আজকের ভিডিওটি এই পর্যন্তই হাতে কলমে অংশের যে কোটি প্রশ্নের উত্তর বাকি থাকলো আমি পরবর্তী পার্টের ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে